হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট ফোর আর পার্ট ফাইভ একসাথে আলোচনা করবো তো প্রথমেই আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পর্কে একটু বলে নিই তোমাদের টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন দেওয়া হয়েছে পাঁচটা তোমরা শিক্ষা পোর্টালে দেখতে পাবে তোমাদের জন্যে টোটাল পাঁচটা মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন আপলোড হয়েছে মানে বাংলার জোনে পাঁচটা ইংরেজি জোনে পাঁচটা এইভাবে পাঁচটা পাঁচটা করে আপলোড হয়েছে ঠিক আছে তো তিনটে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন ছিল গত বছরের মানে দু হাজার কুড়ি সালের আর দুটো মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন হচ্ছে দু হাজার একুশ সালের তাহলে তিন আর দুইয়ের পাঁচ হচ্ছে এবার কি হয়েছে গল্পটা না দু হাজার কুড়ি সালের কোয়েশ্চেনই কিন্তু এবছরও কোনো কোনো স্কুলে দিয়ে দিয়েছে আর দু হাজার একুশ সালের কোয়েশ্চেন যে সব স্কুলে দু হাজার কুড়ি সালের কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে সেই সব স্কুলে দু হাজার একুশ সালের এই দুটো কোয়েশেন এখন দিচ্ছে মানে একটা পাবলিশ হয়েছে দেখতে পাবে শিক্ষা পোর্টালে জুলাই মাসে আর একটা আগস্ট মাসে এই দুটো কিন্তু আপলোড হয়েছে তো কোনো কোন স্কুলে আবার এই পাঁচটার মধ্যে একটাও না দিয়ে এখন নতুন করে এই দু সালের দুটো মডেল অ্যাক্টিভিটি টাক্কেরই কোশ্চেন দেওয়া হচ্ছে মানে দু হাজার কুড়ি বাদ দিয়ে দু হাজার একুশ সালের মডেল অ্যাক্টিভিটি টাক্কের কোশ্চেন দেওয়া হচ্ছে তো আমি আমার চ্যানেলে এই তিন আর এই দুই এই পাঁচটা কোয়েশ্চেনের কিন্তু উত্তর আমি আপলোড করে দিয়েছি তো যারা দেখনি তারা অবশ্যই দেখে নিও আমি ডেসক্রিপশনে এই তিনটে পার্টেরই লিঙ্ক দিয়ে দিচ্ছি আর এই ভিডিওতে আমি পার্ট ফোর আর পার্ট ফাইভ নিয়ে আলোচনা করব বুঝতে পেরেছ কারো যদি আমি যে ভিডিওর প্রশ্নগুলো আলোচনা করছি এইগুলোর সাথে যদি না মেলে তাহলে তোমরা কি করবে না পুরাতন আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেইগুলো তোমরা অবশ্যই দেখে নিও এই তিনটে আর এই দুটো এই পাঁচটা পার্টের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কোয়েশ্চিনের সঙ্গে মিলে যাবে তো চলো এবার আমি কথা না বাড়িয়ে এই চার নম্বর আর পাঁচ নম্বর মানে দু সালের জুলাই মাসে আর আগস্ট মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেগুলো আলোচনা করব। আগে আমি আগস্ট মাসটা আলোচনা করব। তারপরে জুলাই মাসটা আলোচনা করব এবার ধরো কারো আগস্ট মাসটা মিলছে জুলাই মাসটা মিলছে না তাহলে অবশ্যই আগস্ট মাসটা দেখে নাও আর ধরো কারো জুলাই মাসটা মিলছে আগস্ট মাসটা মিলছে না তখন তোমরা কেটে দেখে নাও ভিডিওটা তো চলো প্রথমে আমরা আগস্ট মাসটা শুরু করি ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে আমরা আমাদের ক্লাস টেনের মডেল অ্যাক্টিভিটি ইংলিশ টাক্সটি দেখে নেব দেখো প্রথমে একটি আমাদের বইয়েরই একটি পোয়েট্রি দিয়েছে পোয়েট্রিটা আমরা প্রথমে পড়ে নিই আমাদের আগেই এটি পড়া হয়ে গেছে তবুও আমরা একবার পড়ে নিচ্ছি রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো এখান থেকেই অ্যাক্টিভিটি ওয়ান প্রশ্ন দেওয়া আছে কি বলা আছে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ও কুড তাহলে এখান থেকে নেওয়া হয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কবি কি বলছেন যে একদা আমি একবার হামাগুড়ি দিয়ে ওক গাছের বনের মধ্যে প্রবেশ করলাম আই ওয়াজ লুকিং ফর স্ট্যাগ আমি একটি পুরুষ হরিণ খুঁজছিলাম আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার সেই জঙ্গলের মধ্যে আমার দেখা হলো একটি বৃদ্ধা মহিলার সঙ্গে অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ হাতে একটি লাঠি নিয়ে কুঁজো হয়ে যাওয়া দুর্বল একটি বুড়ি এবং তার শতচ্ছিন্ন কাপড় সি সেট বৃদ্ধা মহিলা বললেন আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ আমার এই ছোট্ট ব্যাগে তোমার সব রহস্য লুকিয়ে আছে আমি রেখে দিয়েছি দেন সি বিজ্ঞান টু ক্যাকল এই কথা বলে তিনি খিলখিল করে হেসে উঠলেন অ্যান্ড আই বিজ্ঞান টু কোয়েক আর তার হাসি শুনে কবি ভয়ে কেঁপে গেলেন সি ওপেন হার লিটল ব্যাগ মহিলা তার ছোট্ট ব্যাগটি খুললেন অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক আর সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে দ্বিতীয়বার আবার জেগে উঠলাম তাহলে দেখো ওখানে টাইস অ্যাবেগ বলছে মানে প্রথমবার তিনি জ্ঞান হারিয়েছিলেন কখন অর্থাৎ মানুষ হিসেবে যখন ছিলেন তখন তার জ্ঞান ছিল না দ্বিতীয়বার আবার তার যখন জ্ঞান ফিরল তখন তিনি কি দেখলেন সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব তাকে চারিদিকে ঘিরে রয়েছে এবং তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে একটি জনগোষ্ঠী অ্যান্ড মি টাইড টু এ স্টেক এবং কবিকে বেঁধে রাখা হয়েছে একটি গাছের গুঁড়ির সঙ্গে দেড সেই জনগোষ্ঠী বা সেই প্রজাতির প্রাণীগুলি কি বলল উই আর দ্য ওক ট্রিজ আমরা হলাম ওক গাছ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি এবং তোমার নিজের পরিবার আমরাই উই আর চপড ডাউন আমাদেরকে কুপিয়ে কেটে ফেলা হয় উই আর টোরন আপ আমাদেরকে ছিঁড়ে ফেলা হয় ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই তোমার একটুও চোখের পাতা পড়ে না আমাদের কষ্ট দেখে আনলেস ইউ মেক আ প্রমিস নাও এখন তুমি যদি প্রতিজ্ঞা না করো নাও ইউ আর গোয়িং টু ডাই তাহলে তোমাকে এবার মরতে হবে প্রতিজ্ঞাটা কি যে যখনই একটি ওক গাছ কাটা হবে তখন তার কবি দুটি করে ওক গাছের চারা লাগাবেন এই এইগুলো আমাদের কবিতাটি আমাদের ইতিমধ্যেই পড়া হয়ে আছে এখান থেকে আমরা অ্যাক্টিভিটি টাস্কটি করে নেব কি বলা আছে দেখো দ্য ওল্ড ওম্যান ওয়াজ অল নোবলি অ্যান্ড অপশান বি র্যাগ দুই নম্বর দ্য ওল্ড ওম্যান ওপেন লিটল অপশান সি ব্যাগ তিন নম্বর দ্য ব্যাগ কনটেইনড দ্য পয়েটস অপশান বি সিক্রেট তার কবির যত গোপন ব্যাপার সে ব্যাগের মধ্যেই ছিল ওকে এবার চলে আসছি অ্যাক্টিভিটি টুতে অ্যাক্টিভিটি টুতে কী দেওয়া আছে দেখো একটি শূন্যস্থান দেওয়া আছে অল্টারনেটিভ গি ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে সেখান থেকে খুঁজে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে তার আগে এইগুলি করার সময় আগে পুরো বাক্যটি পড়ে নেবে তাহলে কোনটা কোন টেন্সে আছে তাহলে বুঝতে সুবিধা হবে কি বলা আছে দেখো এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ অন লাস্ট সানডে তাহলে এখানে কি করব আমরা ওয়াজ প্যাসিভ ভয়েসে করবো অর্গানাইজড তাহলে কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ অর্গানাইজড অন লাস্ট সানডে গত রবিবার একটি ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল টু যখন টু দেওয়া থাকবে তার মানে ইনফিনিটিভ টু এর সব সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে করবো টু প্রমোট প্রথমটা আছে দেখো টু প্রমোট দ্য ইউজ অফ কটন স্ট্রিং হুইচ তাহলে দেখো স্ট্রিংস আছে কটন স্ট্রিংস তাহলে হুইচ আর করবো হুইচ আর কনসিডার্ড ফর বার্ডস তাহলে একটি ঘুড়ি ওঠানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল গত রবিবার কী প্রমোট করার জন্য যাতে সুতো ব্যবহার করা হয় কটন স্ট্রিং অর্থাৎ তুলোর আমরা যেগুলো সুতো ব্যবহার করি সেই স্ট্রিং ব্যবহার করা হয় যাতে পাখিদের ক্ষেত্রে সেটা ক্ষতি না করে অনেক সময় ঘুরে ওড় যে দড়িগুলো হয় গলায় পেঁচিয়ে পাখিরা মারা যায় তাই জন্য বলছে এই সুতো ব্যবহার করতে ওকে এবার অ্যাক্টিভিটি থ্রিতে একটি প্রসেসিং দেওয়া আছে দেখো প্রসেসিংটা আমরা একবার পড়ে নিই কী সম্পর্কে বলছে তারপর প্রসেসিংটা আমরা লিখে নেবো ডেসক্রাইব ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস দ্য প্রসেস অফ মেকিং আ স্ট্যাচু একটি মূর্তি তৈরি করার প্রসেস কী দিয়ে প্লাস্টার অফ প্যারিস দিয়ে প্লাস্টার অফ প্যারিস মানে যেগুলো দিয়ে দেখবে ব্যান্ডেজ হয় হাত পা ভেঙে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যায় যেগুলো বা অনেক সময় স্কুলের ওয়ার্ক এডুকেশান বা ফিজিক্যাল এডুকেশানে অনেক সময় থালার ওপর বা বাটির ওপর ছাঁচ দিয়ে যেগুলো করা হয় প্লাস্টার সেইগুলো দিয়ে মূর্তি তৈরি করা তাহলে পয়েন্টগুলো দেখে নেবো প্লাস্টার অফ প্যারিস মিক্সড উইথ ওয়ার্ম ওয়াটার কাস্ট অফ স্ট্যাচু মেড উইথ উড মিক্সচার পোড ইন কাস্ট লেফট ফর মিক্সচার টু হার্ড অ্যান্ড কাস্ট কেয়ারফুলি রিমুভড স্ট্যাচু ইজ টেকেন আউট তাহলে এই পয়েন্টগুলো দিয়েই আমরা একটি প্রসেসিং লিখে ফেলি চলো তা আমরা প্রথমে হেডিং দেবো কি প্রথমে প্রসেসিংয়ের একটি হেডিং দিয়ে দেবো মাথায় হেডিংটা দেবো যে মেকিং অফ স্ট্যাচু ফ্রম বা উইথ প্লাস্টার অফ প্যারিস প্লাস্টার অফ প্যারিস এটা প্রথমে আমরা হেডিং দিয়ে দেব শিরোনামে মেকিং অফ স্ট্যাচু ফ্রম প্লাস্টার অফ প্যারিস ওকে এইবার আমরা লিখতে শুরু করি দেখুন একবার

এবার আমরা শুরু করছি যেমনভাবে প্রসেসিং করতে হয় দেখো প্যাসিভ ভয়েসে প্রসেসিং করতে হয় সবসময় অ্যাট ফার্স্ট প্রথমে সাম প্লাস্টার ইজ টেকেন কিছু প্লাস্টার নেওয়া হয় এনার পর একটি পাত্রে থ্রু আ স্ট্রেনার একটি ছাঁটনির মধ্যে দিয়ে যাতে প্লাস্টারটা ভালো করে ঝুটে থাকে এবং তার মধ্যে কিছু না থাকে নাও এবার ওয়ার্ম ওয়াটার গরম জল ইজ গ্র্যাজুয়ালি খুব ধীরে ধীরে মিক্সড উইথ ইট এই প্লাস্টারের সঙ্গে ভালো করে মেশানো হয় ইট ইজ মিক্সড ওয়েল খুব ভালোভাবে মেশানো হয় উইথ আ স্টিক একটা লাঠি দিয়ে আনটিল যতক্ষণ না পর্যন্ত অল দ্য লামস টার্ন সফট সমস্ত প্লাস্টারের গুটিগুলো যাতে নরম না হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত অ্যান্ড মিক্সড ওয়েল লাইক মাড এবং কাদার মতো যতক্ষণ না মিশে যায় নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে মাখাতে হবে গরম জল দিয়ে দেখো সব কিন্তু প্যাসিভ ভয়স করা আছে নেক্সট তারপর অ্যান উডেন কাস্ট একটা কাঠের ছাঁচ ইজ বট কেনা হয় টু মেক দ্য স্ট্যাচু যার মধ্যে স্ট্যাচুটা তৈরি করা হবে ওকে এরপরে দেখে নেব মিক্সচার এই মিশ্রণটা ও প্লাস্টার প্লাস্টারের ইজ নাও পোর্ড এবার ঢালা হয় সেটাকে ইন টু দ্য কাস্ট সেই ছাঁচের মধ্যে ভেরি কেয়ারফুলি খুব যত্ন সহকারে দ্য কাস্ট ইজ দেন তারপর সেই ছাঁচটিকে যার ভালো করে নাড়ানো হয় ওয়েল শো দ্যাট যাতে দ্য এমটি স্পেশেস গেটফিল্ড ভিতরের ফাঁকা অংশগুলো যাতে প্লাস্টারে পরিপূর্ণ হয়ে যায় নাও এবার দ্য কাস্ট ইজ লেট ফর থার্টি মিনিটস এই ছাঁচটাকে রেখে দেওয়া হয় তিরিশ মিনিটের জন্য টু হার্ড অ্যান্ড শক্ত হওয়ার জন্য তিরিশ মিনিট রেখে দেওয়া হয় নেক্সট তারপর দ্য কাস্ট ইজ রিমুভড উইথ ইন্টেন্স কেয়ার খুব সাবধানে ছাঁচটাকে খুলে নেওয়া হয় দ্য স্ট্যাচু ইজ টেক নাও টেকন আউট ফ্রম দ্য কাস্ট ছাঁচ থেকে এবার স্ট্যাচুটিকে বা মূর্তিটিকে বের করে নেওয়া হয় ইট ইজ নাও রেডি টু কিপ অ্যাজ আ ডেকোরেটিভ পিস এবার এই স্ট্যাচুটা এখন তৈরি হয়ে গেছে একটা ঘর সাজানোর অংশ হিসেবে রেখে দেওয়ার জন্য আমরা এবার এটাকে লিখে নেব তো দেখতে পাচ্ছ এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে দেখো কি বলেছে দ্য পয়েম গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্য ফলো না নিচের এই কবিতাটাকে তোমাদের পড়তে বলছে দিয়ে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো উত্তর করতে বলছে তো এখানে যে কবিতাটা দেওয়া হয়েছে এই কবিতাটা তোমাদের ফেবেল থেকে নেওয়া হয়েছে তোমাদের টেক্সট বইয়ের তো তোমরা ফেবেল থেকে এই পড়াটা পড়ে নিও আমি ডাইরেক্ট তোমাদের উত্তরের মধ্যে আসছি দেখো এখানে অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে যে সিরিয়াল নম্বর এক আর দুই আর বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল মানে এই টেবিলটাকে তোমাদের পূর্ণ করতে হবে নেম দেওয়া আছে আর এখানে ক্যান ডু ক্যান নট ডু মানে কি নামগুলো দেওয়া আছে আর পারে করতে পারে আর করতে পারে না দিয়ে এখানে মাউন্টেন দেওয়া আছে আর এখানে দেখো স্কুরেল দেওয়া আছে তো মাউন্টেন কি করতে পারে দেখো ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক মানে তার পিঠে করে জঙ্গল নিয়ে যেতে পারে আর কি পারে না ক্যান নট ক্র্যাক এর নাট মানে বাদাম ভাঙতে পারে না ঠিক আছে এইখানে দেখো লেখা আছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট মানে আমি পিঠে করে জঙ্গল বইতে পারি না আর তুমি কি পারো না তুমি বাদাম ভাঙতে পারো না নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট ঠিক আছে তো বুঝতে পারছো তাহলে আমরা মাউন্টেনের জায়গায় ক্যান ডু মানে পারে ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক আর ক্যান নট ডু মানে ক্যান নট ক্র্যাক এ নাট আর স্কুরাল কি পারে দেখো ক্যান ক্র্যাক এ নাট মানে এর অপোজিটটা হবে মানে এ যেটা পারে মানে মাউন্টেন যেটা পারে সেইটা স্কুরাল পারে না আর মাউন্টেন যেটা পারে না সেটা স্কুরাল পারে তাহলে মাউন্টেন দেখো ক্যান নট ক্র্যাক এ নাট মানে বাদাম ভাঙতে পারে না তাহলে স্কুয়েল সেটা পারে মানে ক্যান ক্র্যাক এ নাট বাদাম ভাঙতে পারে আর এ কি পারে না এ যেটা পারে সেটাই পারে না তাহলে আমরা দেখলাম মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক তাহলে স্কোয়াল হবে ক্যান নট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছ এর পরের পেজে আমরা তোমাদের গামারগুলো দেখাবো দেখো অ্যাক্টিভিটি টুতে কি বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড মানে যেমন বলা আছে নির্দেশ অনুসারে তোমাদেরকে করতে হবে এক একটা দেখো ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে আর দু একটা কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে আর তিন নম্বরটা দেখো সো দ্যাট ব্যবহার করতে হবে ঠিক আছে তো এক নম্বরটা দেখো কি বলেছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ইউ উইল রিড দ্য স্টোরি টুমোরো তো তোমরা নিশ্চয় তোমাদের ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো শিখে গেছো তো সেড টু এর জায়গায় টোল্ড হয় তাই বসিয়ে দিলাম দেখো আমরা দ্য টিচার টোল দ্য স্টুডেন্ট দ্যাট ইউটা দে হয়ে গেল দে উড রিড দ্য স্টোরি টুমোরো থাকলে হয় দ্য নেক্সট ডে ঠিক আছে তারপরে দেখো তারপরে দুই নম্বরটা দেখো আই নো হার ফুল স্টপ দেওয়া আছে মানে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে আবার সি ইজ অনেস্ট মানে সে হচ্ছে শত এটাকে জয়েন করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে তো লিখেছি দেখো সি কমা হোম আই নো ইজ অনেস্ট তো আমাদের হয়ে গেল এবার তিন নম্বরটা দেখো রিরাইট রাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট মানে এই বাক্যটাকে নতুন করে লিখতে হবে সো দ্যাট বসিয়ে ঠিক আছে তো আমি করেছি দেখো দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট নান ক্যান ক্যারি ইট মানে ব্যাগটা এতই ভারী যে কেউ এটাকে বইতে পারে না ঠিক আছে এবার অ্যাক্টিভিটি থ্রিতে কি বলেছে দেখো একটা চিঠি লিখতে দিয়েছে কাকে দেখো রাইট এ লেটার ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস মানে একটা চিঠি লিখতে বলেছে একশোটা শব্দের কাকে না টু দ্য হেড অফ দ্য সিভিক অথরিটি মানে সিভিক অথরিটির যে হেড তাকে লিখতে বলেছে অফ ইউর লোকালিটি টু ক্লিন গার্বেজ রেগুলারলি মানে নিয়মিতভাবে আবর্জনা পরিষ্কার জন্যে তোমাদের এলাকার সিভিক অথরিটিকে চিঠি লিখতে বলছে তো দেখো এখানে প্রথমে বলা আছে গার্বেজ হ্যাজ বিন লিটারেটেড ইন ইয়োর লোকালিটি কজিং ফিলদি তারপরে দেখো আনহাইজেনিক ইনভায়রনমেন্ট মানে আবর্জনা তোমাদের এলাকায় কি করছে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করছে ঠিক আছে তাই জানিয়ে তোমাদের সিভিক অথরিটিকে চিঠি লিখতে বলেছে রেগুলার পরিষ্কার করার জন্যে এখানে দেখো আমি লিখেছি টু চেয়ারপারসন কান্দি মিউনিসিপালিটি কান্দি কমা মুর্শিদাবাদ তো তোমরা তোমাদের যাদের যেটা নিজের ঠিকানা সেটা দিয়ে দেবে সাবজেক্ট কি ক্লিনিং অফ গার্বেজ দিয়ে এখানে আমি পুরো চিঠিটা লিখেছি লেখার পরে এখানে দেখো প্লেস কান্দি ডেটটা দিয়েছি ইয়োর সিনসিয়ারলি রাহুল মন্ডল তো তোমরা এইভাবে লিখবে তোমরা ভিডিওটা পজ করে মানে থামিয়ে দেখে নাও দিয়ে স্ক্রিনশট নিয়ে নাও আর আমি এটাকে তোমাদের পিডিএফ মাধ্যমে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা ডেসক্রিপশান থেকেও ডাউনলোড করে নিও ঠিক আছে তো বন্ধুরা আশা করছি তোমরা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছো তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো তোমাদের প্রত্যেকটা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান কিন্তু কমপ্লিট করে দিয়েছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর প্রত্যেকটা সাবজেক্টের তো তোমরা দেখে নিও ঠিক আছে তো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো